আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে শেয়ারগুলোকে আপনারা আগামী সপ্তাহে নজরে রাখতে পারেন। এর কারণ হচ্ছে প্রায় শেয়ারগুলো সবাই হচ্ছে EMA 50 লাইনকে ক্রস করছে বা ক্রসের কাছাকাছি অবস্থান করছে এবং প্রত্যেকেই তার সাপোর্ট লেভেলের কাছাকাছি অবস্থান করছে। তো শুরু করছি আজকের ভিডিওটি। সো প্রথমেই আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শর্ট ফর্ম যদি হয় MBL1STMF। তো আজকে আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করছি সেটা হচ্ছে StockNow.com এর চার্ট RSI। আমি যদি দেখি RSI কিন্তু 50 নিচে অবস্থান করছে এবং 40.71 হচ্ছে তার RSI, অর্থাৎ সে 40-এর ঘর থেকে সামান্য একটু উপরে আছে। রিসেন্টলি সে 40-এর নিচে নেমে গিয়েছিল এবং 30-এর মধ্যে অবস্থান করছিল। এই হচ্ছে তার RSI, অর্থাৎ RSI অনেক কমে গেছে। এরপরে যদি আমরা একটু MACD-কে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে অলরেডি MACD ক্রস হয়েছে এবং MACD-টা জিরো লাইনের নিচে অবস্থান করছে। এবং যদি দেখি আস্তে আস্তে MACD-টা ছোট হয়ে আসছে, আস্তে আস্তে MACD-টা ছোট হয়ে আসার কারণে প্রায় হচ্ছে 2রা সেপ্টেম্বরের আগেই এই শেয়ারটি আপ ট্রেন্ডে চলে আসবে। সো আপনারা বাকিগুলো দেখতে পারেন। তো MACD-টাকে সরিয়ে দিলাম, এখন চলে আসলাম আমি চার্টে। চার্টে যদি আমি MA এবং EMA ক্রসটাকে ওপেন করি, সবুজ লাইন যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে EMA লাইন এবং গ্রে কালারের যে লাইনটি আপনি নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MA লাইন। সো যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু একটি বাই সিগনাল জেনারেট হয়েছে। আমরা জানি যে MA লাইন যদি EMA লাইনকে ক্রস করে উপরের দিকে চলে আসে তাহলে বাই সিগন্যাল জেনারেট করে। ঠিক পাশাপাশি যদি আমরা ক্যান্ডেল স্টিকটাকেও একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব এই জায়গাটাতে বেশ কিছু শেয়ারের লেনদেন হচ্ছে এবং এই শেয়ারটি যদি আপ ট্রেন্ডে চলে আসে তাহলে তার বর্তমান সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী হবে সেটাও আমরা এখন দেখব। সো আমি MA এবং EMA ক্রসটাকে অফ করে দিই। এই হচ্ছে শেয়ারটির বর্তমান অবস্থা। আমরা লাইন চার্টে আছি। লাইন চার্টে আসার পেছনের কারণ হচ্ছে এই দেখেন ক্যান্ডেল স্টিক বেশ একটা হেজি, নয়েজ বেশি চার্টের ভেতরে। তো এখানে আমরা লাইন চার্টও আসতে পারি, হাইকে নেশি চার্টেও আমরা আসতে পারি। তো যেটাতে সুবিধা সেটাতেই আমরা আসতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি সুবিধার জন্য নিয়েছি হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টে বর্তমান শেয়ারটির প্রাইস হচ্ছে 8.03 টাকাতে ক্লোজ হয়েছে রিসেন্টলি এবং 8.03 টাকাতে ক্লোজ হওয়ার পরে এই শেয়ারটির নিচের দিকের যদি আমি রেজিস্ট্যান্স নিচের দিকে যদি সাপোর্টকে ড্র করতে চাই, 8 টাকাতে তার একটা সাপোর্ট রয়েছে এবং সে যেখানে অবস্থান করছে এটাও একটা তার একটা সাপোর্ট। এই দেখেন এখানেও তার একটা সাপোর্ট রয়েছে, এখানেও তার একটা সাপোর্ট এরিয়া আছে, সে অলরেডি তার সাপোর্টে আছে। তো যেহেতু সে এখানে আছে এটাকে আর ধরলাম না, 8.03 টাকা সে আছে এবং তার নিচের দিকের সাপোর্ট হচ্ছে 8 টাকা এবং আপ ট্রেন্ডে যদি যায়, আপ ট্রেন্ডে গেলে তার সাপোর্ট কি হবে, তার পরবর্তী রেজিস্ট্যান্স আছে হচ্ছে 8.06 টাকা, অর্থাৎ এটাকে ব্রেক করে সে 8.06 টাকা থেকে শুরু করে 8.05 টাকা এই ভিতরে অবস্থান করবে। তো আমি 8.06 টাকা দিয়ে রাখলাম। 8.06 টাকা দেওয়ার পরে তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হবে হচ্ছে 8.08 টাকা এবং 8.08 টাকা থেকে সেটা হবে হচ্ছে আপনার 8.09 টাকা এবং 8 এবং 9-এর মাঝখানে সে অবস্থান করবে এবং পরবর্তী যে তার সাপোর্ট লেভেলটি আমরা পেয়েছি সেটা হচ্ছে 9.02 টাকা বা 9.03 টাকা। তো এগুলো আমরা পেয়েছি, এর উপরে আরও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে। তবে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এগুলোকে যদি সে ব্রেক করতে পারে তাহলে আমরা উপরেরগুলো নিয়ে আলোচনা করতে পারবো। সো আমি লেভেলগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় যে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সবগুলোকেই দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মিউচুয়াল ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড MBL1STMF। তো এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। তো আমরা অলরেডি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের চার্টে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি আরএসআই এবং এমএসসিডিটা নিয়ে আসি। তো এই মুহূর্তে আরএসআই এবং এমএসসিডি আমার সামনে ওপেন অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরএসআই এই মুহূর্তে 40-এর ভিতরে ঢুকেছে এবং বর্তমান আরএসআই হচ্ছে তার 44.99 বা 45.10, যেটাই বলেন, এই ভেতরে 45.10 এই অবস্থানে সে আছে। এই হচ্ছে তার বর্তমান আরএসআই। আর যদি আমরা দেখি, আরএসআই এর একটা ভালো আপট্রেন্ড আছে, এরপরে শেয়ারটি এক লাফে উপরের দিকে উঠবে এই সংকেতটা আমরা পাচ্ছি, এবং 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই শেয়ারটির আরএসআই 70 ক্রস করে যাবে বলে আমার ধারণা। তো এই ছিল আরএসআই এর হিসাব। এখন যদি আমরা এমএসসিডিতে আসি, এমএসসিডিতে আমরা যদি দেখি, এমএসসিডি 0-র নিচে অবস্থান করছে, আস্তে আস্তে কিন্তু হিস্টোগ্রাম উইক হয়ে আসতেছে। দেখেন এখানে হিস্টোগ্রামটা উইক হয়ে আসতেছে, অলরেডি হিস্টোগ্রামও 0-র কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ আপট্রেন্ড হওয়ার একটা সম্ভাবনা। পাশাপাশি এমএসসিডি ক্রসওভার হয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এবং এই দিকে ক্রসওভার হয়ে গেলে আপনি যদি 0-তে আসার পরে বাই করেন, তাহলে এই যে একটা র্যালির যে প্রাইসের মুভমেন্ট, সেটা আপনি মিস করতে পারেন। তো যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, সো আপনি দেখে শুনে এটাতে বিনিয়োগ করবেন। এখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। অলরেডি আমি বলেছি যে এটা হচ্ছে এমএ এবং ইএমআই ক্রস যদি আমি আঁকি, তাহলে দেখবেন যে অলরেডি এটা ডাউন ট্রেন্ডের দিকে আছে, অর্থাৎ এটা সেল সিগন্যাল জেনারেট করেছিল হচ্ছে আপনার 5ই আগস্ট 2021-এ। এখন দেখেন প্রাইসের মুভমেন্টে অলরেডি কিন্তু লোয়ার হাই হয়ে গেছে, আর একটা হাই হলেই আপনি কনফার্ম এটাতে আপনি ইনভেস্ট করতে পারবেন, এটা হচ্ছে ডাও থিওরি অনুযায়ী ইনভেস্ট করার উপযুক্ত হয়ে যাবে। পাশাপাশি আপনারা দেখেন ভলিউমের মুভমেন্টও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। তো এদিকে একটু নজর রাখতে পারেন। আমরা একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো দেখব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো দেখার জন্য দেখেন আমরা লাইন চার্টে আছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইখানে ছিল তার সবচেয়ে বড় একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে এখানে। তো এই সাপোর্টকে সে ব্রেক করেছে, এর পরবর্তী যে সাপোর্ট জোন আছে সেটা কিন্তু অনেক উপরে, অনেক উপরে। এই যে দেখেন বর্তমান প্রাইস হচ্ছে 103 টাকা, এর পরবর্তী সাপোর্ট জোন হচ্ছে 114.07 টাকাতে রয়েছে রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সকে যদি সে ব্রেক করতে পারে, তার পরবর্তী রেজিস্ট্যান্স, একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে 119.03, আমি পরে লেভেলগুলো লাগিয়ে দিব, এবং এটাকে যদি সে ব্রেক করতে পারে তাহলে সে আছে হচ্ছে 126.08। এই হচ্ছে তার রেজিস্ট্যান্স, এবং এটাকেও যদি সে ব্রেক করতে পারে তাহলে তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে 140 টাকা পর্যন্ত সে সর্বোচ্চ উঠতে পারবে। এখন পর্যন্ত তার যে ট্রেন্ড, সেখানে মনে হচ্ছে যে 140 টাকা পর্যন্ত সে উঠতে পারবে। যদি সে 140 টাকা পর্যন্ত উঠতে পারে, ধরলাম আমি আপনি 106 কিনতে পারলেন না, 107.5-এ আপনি কিনলেন, 107.5-এ কিনেও যদি যান, প্রায় 30%-এর মতো প্রফিট রেশিও, 30.12% আপনার প্রফিট রেশিও থাকছে, তার থেকে ওদিকে 0.5, এদিকে 0.5 যদি বাদ দেন, তারপরেও আপনার ভালো একটা প্রফিট বা 30%-এর মতো প্রফিট আপনার দিকে থেকে যাবে। এই ছিল হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আমি লেভেলগুলো লাগিয়ে দিচ্ছি। এই ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। তো এরপরে আমরা দেখব হচ্ছে একটা টেক্সটাইল দেখব, সেটা হচ্ছে আমান কটন। এই মুহূর্তে আমরা আমান কটনের চার্টের ভেতরে আছি। এমএ এবং ইএমএ ক্রস যদি দেখি, অলরেডি 20 লাইনকে ক্রস করে গেছে, এমএ 20-কে ক্রস করে গেছে, অর্থাৎ বলিঙ্গার ব্যান্ডের যে মুভিং এভারেজ সেটা থেকে সে নিচে অবস্থান করছে, এবং অলরেডি সে যদি লক্ষ্য করেন এখান থেকে এই পর্যন্ত একটা লোয়ার হাই সে ডেভেলপ করেছে। এখন এখানে এসে যদি এখানে দিয়ে আরেকটা আপ নেয়, তাহলে সেটা কনফার্ম আপ ট্রেন্ড এবং 20-র ভিতরে ঢুকে যাবে। এবং দেখেন আমান কটনের নেচারটা হচ্ছে, দেখেন সে সব সময় বলিঙ্গার ব্যান্ডের উপর দিয়েই এতদিন পর্যন্ত চলতেছিল। এই যে আমি যে লাইনটা আঁকাইছি, এটা হচ্ছে তার বলিঙ্গার ব্যান্ডের লাইন ছিল, আপার লাইন ছিল, এখান দিয়ে তাকে আঁকাইছি, সো এ পর্যন্ত চলতেছিল। এখন সে যদি এখান থেকে আস্তে আস্তে নিচে চলে আসে, মানে আস্তে আস্তে যদি উপরের দিকে চলে আসে, তাহলে দেখবেন এখান থেকে একটা ভালো আপ ট্রেন্ডের সূচনা হবে। এই জায়গাতে কুইজ করবে বলিঙ্গার ব্যান্ড, একটু লক্ষ্য রাখবেন।
এইখানে বলিং গার্মেন্ট কুইজ করবে, কুইজ করার পরে আবার একটা আপট্রেন্ড হবে, যেহেতু টেক্সটাইলের একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন একটু আমরা এমএসসিডি এবং আরএসআইটা দেখে নেব, এর আরএসআই এবং এমএসসিডির কী অবস্থা। প্রথমে আমরা আরএসআইটাকে নিয়ে আসতেছি। দেখেন আরএসআই যদি আমরা হচ্ছে লক্ষ্য করি, আরএসআই 50-র নিচে অবস্থান করেছে। এর আগে আরএসআই 50-র ভিতর ঢুকতে চেয়েছিল, তারপর ঢুকার পরে আবার ব্যাক করেছে, পরে আবার আরএসআই 50-র দিকে ঢুকবে এবং অলরেডি সে এখানে একটা ঢোকার মতো অবস্থা তৈরি করেছে এবং খুব দ্রুতই সে এর ভেতরে ঢুকে যাবে বলে ধারণা করা। যদি সে 50-র ভেতরে ঢুকে যায় তাহলে তো বুঝলেন যে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, এবং 50 থেকে পার করে যদি সে 60-র ভেতরে চলে আসে দেন ইউ আর ভেরি মাচ কনফার্ম যে এখান থেকে একটা ভালো একটা আপ ট্রেন্ড হবে। তো এই ছিল আরএসআই অ্যানালাইসিস। আমরা যদি এমএসসিডিটা দেখি, এমএসসিডি জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে কিন্তু হিস্টোগ্রামটা অলরেডি উইক হচ্ছে। এইভাবে উইক হলে এই জায়গাটাতে একটা ক্রসওভার হতে পারে, এই জায়গাটাতে ক্রসওভার হলে আপনি একটা সিগন্যাল পেয়ে গেলেন যে এটা আপ ট্রেন্ডে যাওয়া শুরু করেছে। তো এই ছিল এমএসসিডি, আমরা সবগুলোই দেখলাম। এখন আমরা একটু তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আঁকার চেষ্টা করব। সে যে জোনটাতে আছে সেই জোনটা কিন্তু দেখেন, এই যে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, একে যদি আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরি, আর তার 44.8 তার একটা রেজিস্ট্যান্স আছে। সে 44.8 থেকে সর্বনিম্ন হচ্ছে 44.43, 44 টাকা। এই যে জোনটা 44-45-এর যে জোন, এটা হচ্ছে তার সাপোর্ট জোন, এটাকে সে ভাঙতে পারছে না। যদি এটাকে ভাঙতে পারে তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে হচ্ছে 52.7। এই দেখেন 52.7, 52.7 যদি হয় তাহলে 13%, 13.5%-এর মতো প্রফিট। কিন্তু এই দেখেন এই শেয়ারটার আরও কিন্তু উপরে যাওয়ার ক্ষমতা রয়েছে, এবং ভালো একটা ভলিউম পেলে, ভালো একটা ভলিউম যদি পায় সে 64 পর্যন্ত যেতে পারে, 64 পর্যন্ত যেতে পারে। যদি সে 64 পর্যন্ত যেতে পারে তাহলে দেখবেন এখান থেকে তার প্রফিট রেশিও হচ্ছে 42.62%, প্রায় 40%-এর উপরে, 42% বা 62% পর্যন্ত আপনি এখানে প্রফিট গেইন করতে পারবেন যদি সে একটা ভালো ভলিউম পায়। সো আগামী দিনগুলোতে আপনি এটাকে নজরে রাখতে পারেন, পাশাপাশি এমএসসিডির দিকেও একটু লক্ষ্য রাখবেন। এমএসসিডি গ্রিন সিগন্যাল দিলে আপনি শেয়ারটিতে এন্ট্রি নিতে পারবেন। তো আমার কথায় কোনো শেয়ার বাই সেল করবেন না, আমি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থাগুলো বলে দিচ্ছি। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, পাশাপাশি আপনারা বুঝে শুনে তারপরে শেয়ারে লেনদেন করবেন। এছাড়াও আমি বলে দিই, সামনে বিআইসিএম কর্তৃক হচ্ছে একটা ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়েছে, ডে লং সার্টিফিকেট কোর্স, যেখানে টেকনিক্যাল থিওরিজ, ট্রেন্ড অ্যানালাইসিস, টেকনিক্যাল ইন্ডিকেটর্স, প্রাইস প্যাটার্ন রেকগনেশন, ক্যান্ডেল স্টিক কনস্ট্রাকশন অ্যান্ড হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ চার্টস, এই সবগুলোকে হচ্ছে 28 আগস্ট 2021-এ bicm.ac.bd এই অ্যাড্রেসে গেলে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। মাত্র 500 টাকার একটা কোর্স, আপনারা চাইলে এটা ওয়ান ডে কোর্সে করে নিতে পারেন। যারা কম টাকার ভেতরে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাচ্ছিলেন তাদের জন্য এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও যদি আপনারা কোর্স করতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন শর্ট কোর্স, ক্র্যাশ প্রোগ্রাম এবং হচ্ছে লং কোর্স আছে, অলরেডি লং কোর্সের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটাও দেখতে পারেন। পাশাপাশি এটা 500 টাকার ভেতরে অনলাইন বেস কোর্স, শনিবারে হবে, 28 তারিখ শনিবার, 26 তারিখ হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। যেহেতু এটা বাংলাদেশের রিকগনাইজড একটা প্রতিষ্ঠান এবং হচ্ছে তারা 500 টাকার মধ্যে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ওয়ান ডে কোর্স দিচ্ছে, সম্ভবত সকাল 9টা বা 10টা থেকে শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত চলবে, এরকম একটা টাইম ফ্রেম আছে, আপনারা একটু দেখে নেবেন। আপনারা চাইলে এখানে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে একদিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সটা করতে পারেন, সম্পূর্ণ সার্টিফিকেট কোর্স আছে, আপনারা চাইলে করতে পারেন। এছাড়াও যদি কোনো ধরনের ডিটেলস কোর্সের দরকার হয় তো যোগাযোগ করতে পারেন, কারণ আপনারা জানেন যে আমিও বিভিন্ন ধরনের কোর্স অফার করি। তো যাই হোক, আমরা ছিলাম এই জায়গাতে যে 42% পর্যন্ত প্রফিট আমরা করতে পারি আমান কটন লিমিটেড থেকে। তো এরপরে আরেকটা ইন্স্যুরেন্স আমরা দেখব, সেটা হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স। এই মুহূর্তে আমরা অগ্রণী ইন্স্যুরেন্সের চার্টে আছি। যদি আমরা একটু এমএ এবং ইএমএ চার্টটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইএমএ রেখার নিচে বর্তমানে প্রাইস অবস্থান করছে, এবং প্রাইসটা যে পরিমাণে ফল ডাউন হয়েছিল এটা হচ্ছে
তেপ্পান্ন টাকা পর্যন্ত ফল ডাউন হয়েছিল, অর্থাৎ 53 টাকার উপরে এখন প্রাইসটা 57.2 টাকা মুভ করছে। অর্থাৎ যারা এই সময়টাতে লক্ষ্য করেছিল তারা তো বেশ ভালো, এই যারা এন্ট্রি নিয়েছে, তো আপনিও কিন্তু ভালো একটা অবস্থানের দিকে এন্ট্রি নেওয়ার সময় পাচ্ছেন, যেহেতু MA 20 EMA 50 লাইনের নিচে অবস্থান করছে। পাশাপাশি আমরা দেখলাম যে প্রাইসটা আপ ট্রেন্ডের দিকে আছে, আপনি চাইলে এখানে এন্ট্রি নিতে পারেন। পাশাপাশি বলিঙ্গার ব্র্যান্ডেরও নিচে সে অবস্থান করছে, তো এখন প্রাইসটাকে অবশ্যই আপ ট্রেন্ডের দিকে যেতে হবে। এবং এই জায়গাটাতে একটা ক্রসওভার হবে, ক্রসওভার হলে আপনি আরও প্রপার একটা সিগন্যাল পেয়ে যাবেন। তো আমরা MACD এবং RSI-টা একটু লক্ষ্য করি। MACD যদি আমরা লিখি, MACD-টা জিরো লাইনের নিচে অবস্থান করছে এবং এখান থেকে ক্রসওভার হয়ে, এই দেখেন এখান থেকে ক্রসওভার হয়ে MACD লাইনটা আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং হিস্টোগ্রামও ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। RSI যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে RSI এর বর্তমান অবস্থান হচ্ছে 47.19। যদি এটা 50-এর ভিতরে ঢুকে যায় এবং 50 থেকে 60-এর দিকে মুভমেন্টের বজায় থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে শেয়ার প্রাইসটা আসলে আপ ট্রেন্ডের দিকে আছে। তবে RSI এর যে মুভমেন্ট আমার কাছে মনে হচ্ছে, তাতে শেয়ার প্রাইসটি আপ ট্রেন্ডের দিকে যাবে, যে কারণে আমি আপনাদের এই ভিডিওতে অগ্রণী ইন্স্যুরেন্সকে ইনক্লুড করেছি। আর যদি একটু আমরা যদি শেয়ার প্রাইসগুলোকে লক্ষ্য করি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তাহলে আমরা দেখবো যে অলরেডি তার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, যেটার কাছাকাছি সে এসেছিল 52.01। আমি পরের প্রাইস লেভেলগুলো লাগিয়ে দিব। এখান থেকে তার যে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের পরে প্রথম যে সাপোর্টটা তার সে পাবে সেটা হচ্ছে 62.05-এ সে একটা রেজিস্ট্যান্স পাবে। এই রেজিস্ট্যান্সটা ভাঙার পরে সে তার নিয়ারেস্ট সময় সবচাইতে রেজিস্ট্যান্স যেটা 69, 69-এ সে যাবে। আমি 69-কেই যদি তার বর্তমান রেজিস্ট্যান্স ধরি এবং ধরলাম যে আপনি 58 টাকায় এটা বাই করতে পারলেন, 58টা পরে হচ্ছে 18.48% প্রফিট আপনি এনশিওর করতে পারবেন। এরপরও যদি আমরা একটু তার হিস্ট্রিতে যাই, তার বেশ লম্বা একটা প্রাইস হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। 2010-11-এর দিকে তার প্রাইসটা অনেক বেড়ে গিয়েছিল, তো আমরা সেদিকে আর না যাই, তো আপাতত আমরা এটুকের ভেতরেই থাকি। এটুকু যদি ক্রস করে তারপরে আমরা বাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। আর এরপরে আমরা আরেকটা মিউচুয়াল ফান্ড আমরা দেখবো, সেটা হচ্ছে EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ডের চার্টে। আমরা যদি MA এবং EMA ক্রসটা দেখি, অলরেডি সে নিচের দিকে যাচ্ছে, এখনও সে EMA লাইনের কাছাকাছি যায়নি, তবে 20 লাইনকে সে ক্রস করে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, 20 লাইনকে ক্রস করে সে সাপোর্ট নিয়েছে, যেহেতু EMA লাইনের কাছাকাছি সে এখনও যায়নি, তো সেজন্য এটা সবার পরে রেখেছি আমি। আগস্ট মাসে নজরে রাখার যে সিরিজটা আমরা চালু করেছি, এটা হচ্ছে আগস্ট মাসে নজরে রাখা চার্টের শেষ ভিডিও, মানে এরপরে মাস শেষ, এরপরে আপনি আরও একটা এক থেকে 1.5 সপ্তাহ সময় পাবেন। সো যেহেতু এটা শেষ সিরিজ, তো শেষ সিরিজে সবার নিচে রেখেছি EBL ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে। আমরা একটু MACD-টা দেখবো। MACD-টা যদি আমরা দেখি, MACD দেখবেন যে ক্রস ওভার হয়ে MACD লাইনটা নিচের দিকে আসছে, যে বেশ ভালো একটা ডাউন ট্রেন্ড, একদম প্রাইসটা নিচে চলে এসেছে। আর একটু নিচে যেতে পারে কিনা সেটা আপনারা দেখবেন যদি তার উপরে ক্রস ওভার হয়ে যায়, কারণ অলরেডি হিস্টোগ্রাম হচ্ছে উইক হওয়া শুরু করেছে, তারপরেও এই উইক হয়ে একটা স্ট্রং পজিশনে যেতে নর্মাল ট্রেন্ডেও যায়, তারপর সেপ্টেম্বর মাস লাগবে আর কি নর্মাল ট্রেন্ডে ফিরতে, তো আপনারা দেখতে পারেন। পাশাপাশি আমি একটু RSI-টাও দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। RSI যদি আমরা একটু লক্ষ্য করি, RSI-তে হচ্ছে 48.48, 48.48 এই অবস্থানে আছে। RSI 50-এর ভিতরে যদি ব্যাক করে, অলরেডি তার একটা ব্যাক করার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা সময় এসে ব্যাক করবে। যদি 50-এর থেকে ব্যাক করে 60-এর ভিতরে ঢুকে যায়, তাহলে ধরে নেবেন যে RSI-টা একটা শক্ত অবস্থানে চলে এসেছে। আপনারা জানেন যে RSI 50-এর রুল অনুযায়ী 50-এর উপরে গেলে একটা আপ ট্রেন্ড শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত সে এর উপরে থাকে ততক্ষণ ট্রেন্ডটা আপ থাকে, হয়তো প্রাইসের কিছু ডাউন আপ ডাউন হয়, কিন্তু RSI একটা শক্ত অবস্থানে থাকে যদি সে 50-এর উপরে চলে আসে। তো দ্যাটস গুড এনাফ। আর এই ছিল, আমরা একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে ড্র করার চেষ্টা করব অগ্রণী লাইফ ইন্স্যুরেন্সের জন্য, তো সেজন্য আমরা একটু MFI-টাকে সরিয়ে দিলাম। এই হচ্ছে বর্তমানে তার একটা সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনকে যদি সে ভাঙতে পারে সেটা হচ্ছে 8.08-এ, এরপর আছে হচ্ছে 8.02-তে, তার একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। আপাতত এর নিচে সে আসবে না, আমি পরে প্রাইস লেভেলগুলো লাগিয়ে দিচ্ছি। এবং বর্তমানে তার আপ হচ্ছে
সে 9 টাকা 8-এ যেতে পারে, 9 টাকা 8 সে দ্রুতই যাবে। আমি ধরলাম যে আপনি 9 টাকায় কিনবেন, 9 টাকা 8 মানে 9% 11%-এর মতো প্রফিট আপনি নিতে পারবেন। কারণ এরপরে যেটা হবে সেটা তার পরবর্তী যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা পর্যন্ত যদি যায়, তাহলে ধরলাম আপনি 9 টাকাতে কিনতে পারলেন, আপনি আরো পর্যবেক্ষণ করলেন, পর্যবেক্ষণ করতে করতে এসে আপনি 9 টাকায় কিনলেন, 9 টাকাতে কিনলেও আপনার 17.47% পর্যন্ত আপনি প্রফিট পাবেন। আর যদি এই যে প্রাইজে আছে সেই প্রাইজে যদি আপনি এটাকে বাই করতে পারেন, তাহলে হচ্ছে 10.06 টাকা পর্যন্ত আপনি এখান থেকে একটা প্রফিট গেইন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো আগামী ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।